প্রথম হচ্ছে এটা দলের পুরোপুরি আভ্যন্তরীণ বিষয়। আমি দলের কথা বাইরে বলতে ভালোবাসি না, তবে আপনাদের সকলকে আমি দুটো ভিডিও পাঠিয়ে দিব, এখনই পাঠিয়ে দেবো। 2019-এ কি কোন দলে ছিল ইলেকশনের সময়, আর এই তাণ্ডবের কথা বলছে। 2019-এ রেজাল্ট বেরোবার পরে যারা বলছি তারা কোন দলে ছিলেন, আমরা কবে বিজেপিতে জয়েন করেছিলাম দেখতে দিয়ে, এবং পরবর্তীকালে তারা কবে তৃণমূলে এলো সেটাও আপনারা দেখে নিতে পারেন। আর আমার পার্শ্ববর্তী অঞ্চলে যিনি বিধায়ক আমার সম্বন্ধে বলে গেছে, তিনি তৃণমূল সম্বন্ধে হয়তো অনেকটাই জানেন। বলা হচ্ছে যারা 2019 তারা 2019, এই বারংবার বলার ক্ষেত্রে আমি দুটো ভিডিও আজকে পাঠাবো। আর কারা কারা বিজেপি অফিসে গিয়ে স্বেচ্ছায় জয়েনিং করেছিল সেই স্কিল ছবি আজকে পাঠিয়ে দেবো। দেখুন, যারা বলছে তারা তৃণমূলটা সম্বন্ধে জানে না, আমি প্রথম দিন বললাম, প্রথম সময় থেকে বলে এসেছি তৃণমূলটা কারা কারা করতো। আপনি আজকে যদি বলেন যে বিশপুরে 210টা মতো বুথ আছে, এই 210টা বুথে আগে তৃণমূল এজেন্ট দিতে পারত না, হাতলি 150টা তখন আরো কম বুথ ছিল, হয়তো 60% বুথে এজেন্ট দিত, সিপিএম এর অত্যাচারে এজেন্ট দেওয়ার ক্ষমতা ছিল। সেই বুথের এজেন্ট গুলো কারা কারা হতো সেই নামটা এখনকার যারা দায়িত্ব আছে বলতে পারবে? হ্যাঁ, আমি মান এটা আমি বলতে পারি, বিশপুরের যে দুজন টাউন প্রেসিডেন্ট আছে তারা পূর্ণ দলের কর্মী, কিন্তু বাকিরা যারা নেতৃত্ব দিচ্ছে তারা কেউ বলতে পারবে? আমি সেটাও ছেড়ে দিলাম, যে বিধায়ক আমার সম্বন্ধে বলা গেছে তার জগদ্দল বিধানসভার পুরো এলাকাটা সম্বন্ধে সে সবটা জানে। আর আজকে আমি আর বেশি কথা বলবো না, আমি জগদ্দলে গিয়ে জগদ্দলের বিধায়ক সম্বন্ধে কিছু বলে আসছি, সবাইকেই জানাবো, এবং জগদ্দলে গিয়ে জগদ্দলের বিধায়ক সম্বন্ধে কিছু বলে আসবো দল যদি পারমিশন দেয়। আমি ওই যে ভিডিওটা পাঠাবো বললাম না, ভিডিওটা দেখে নিন, তারপর কে পাল্টিবাজ আর কে জিমনাস্টিক করে দুটোই বুঝে যাবেন। দেখুন, রাজনীতি করতে এলে মান অপমানের জায়গা থাকে না, আর কেউ শত্রু হয় না কেউ বন্ধু হয় না, এইগুলো প্রশ্ন অপ্রশ্ন। তার সম্বন্ধে বলা যেতেই পারে, কিন্তু দলের অভ্যন্তরে সেটা বলা উচিত, দলের বাইরে গিয়ে না, মঞ্চে দাঁড়িয়ে না, একদমই না।